মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। জ্যোতি দিদি কোথায়? তুমি আমাদের ঠকিয়েছো। আর মিথ্যে কথা নয়, আর একটা মিথ্যে কথা নয়। জ্যোতি কোথায়? জ্যোতি কোথায় বল, জ্যোতি জ্যোতি কোথায়? ও জ্যোতি কোথায়? রাগ তুই যে মেয়েগুলোর সাথে ঘটি সাথে কেউ খুঁজে পাওয়া যায়নি, এরকম দুটো মেয়ে আছে। জ্যোতির সাথে কি করেছিস বল, কাদের হাতে জানি না, কিন্তু স্যার জ্যোতিকে ওরা কোথায় রেখেছে সেটা আমি জানি স্যার। হ্যাঁ স্যার, রোহিত স্যার আর ফুলকি দাসকে তুলে নিয়ে গেছে। রোহিত স্যারের মাথায় ডান্ডা মেরেছে আর ফুলকিকে আটক করে রেখেছে পাচার করবে বলে। আমি একবার যাব, মানে ছাড়াতে যাব না, মানে ওতে যদি আপনার কোনো ক্ষতি হয়। দাদা সাধারণ অভূতপূর্ব অতুলনীয় ভাব কিবারি, আন্তি ভালো কাজ করছে না তুমি করছো আমি তো বুঝতে পারছি না। তুমি যে সুসংবাদ দিতে পারো দুঃসংবাদ সেটা তোমার জানা ছিল না। কি ভালো খবর এনেছো ভাই। হ্যাঁ, এই যে তুমি এতদিন এত দোষ করেছো সব মাফ করে দিলাম, তোমার হাজার দোষ আজকে মাফ। দেখি দেখি এসো এসো জড়িয়ে ধরে এসো, গুড বয় গুড বয়। দেখি বাবা খুব ভালো খবর। দাদা কি? দাদা দাদা বলছি যে রোহিত স্যার বাজবে কিনা জানি না, কিন্তু ফুলকি দাস আজ রাতে আমার হাতের মধ্যে আমার মুঠোয়। এরা একটা পাচার চক্রের লোকজন, আমাদের সকলকে বিভিন্ন জায়গা থেকে ধরে এনেছে। এরা কেউ এখানে থাকে না, সবাই বাইরে থেকে এসেছে। জানো তো এরা খুব নিষ্ঠুর, এরা নিশ্চয়ই তোমাকে আর রোহিত স্যারকে ঠিক মতো চেনে না। এদের একজন বড় মাথা আছে যাকে আমরা দেখিনি। বাচ্চার চক্র মানে এরা না মেয়েদেরকে ফাঁদে ফেলে আটকে রাখে, তারপর কোথাও একটা পাচার করে দেয়। তার মানে তো তার মানে তোমরা সবাই পাচার চক্রের হাতে পড়েছো। তোমাদেরও অন্য কোথাও পাঠিয়ে দেওয়া হবে, তোমরা সবাই তো অনেক বড় বিপদে পড়েছো গো। ফুলকি তুমিও অনেক বড় বিপদে পড়েছো, রোহিত স্যার আর তুমিও বিপদের মধ্যেই আছো। কালি এই বিপদটা কি করে কাটাবো বলে দাও মা, বলে দাও, বলে দাও তুমি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।